একটা জিমেইল অ্যাকাউন্ট কীভাবে আপনারা ডিলেট করবেন এটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কারণ আপনারা অনেকে আমাকে অনেক কমেন্ট করেছেন অনেক কমেন্ট করেছেন যে ভাই আমাদের জিমেইল অ্যাকাউন্ট আমরা কীভাবে ডিলেট দেবো কারণ আপনাদের কাছে একাধিক জিমেল অ্যাকাউন্ট রয়েছে আপনাদের অপ্রয়োজনীয় জিমেল অ্যাকাউন্টগুলো রয়েছে তো সেগুলাকে আপনারা কিভাবে ডিলেট করবেন আপনি ডিলেট করতে চাচ্ছেন বা ডিলেট করতে পারছেন না আপনি হয়তো ক্রিয়েট করেছেন বা ডিলেট কিভাবে করবেন এটা আপনি জানেন না তো আজকের এই ভিডিওটা পুরো স্টেপ বাই স্টেপ দেখেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে একটা জিমেল অ্যাকাউন্ট কিভাবে ডিলেট করতে হয় তো চলুন ভিডিওটা শুরু করা যারা আপনাদের প্রথমে যে জিমেলের যে অপশনটা রয়েছে এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে এখানে আপনার যে জিমেল অ্যাকাউন্টটা আপনি ডিলেট করতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু এখানে প্রথমে লগ করে নেবেন আপনার যেটা ডিলেট করতে চাচ্ছেন ঠিক আছে তো এটা লগ ইন করার পরে এখানে যে লোগো থাকবে এটার উপরে একটা ক্লিক করবেন তো এটার উপরে ক্লিক করার পরে এখানে দেখতেছেন ম্যানেজ গুগল অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করবেন তো এটার উপরে ক্লিক করার পরে আপনাকে যে কাজটা করতে হবে এখানে দেখতেছেন ডাটা অ্যান্ড প্রাইভেসি এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে আপনাকে একটু নিচে চলে যেতে হবে একবারে নিচে যেতে হবে তো নিচে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন এখানে পরে আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের যে স্ক্রিন লক আছে সেটা আপনারা খুলে দেবেন সেটা খুলে দেওয়ার পরে একটু লোন নেবে তো গাইজ তারপরে আপনার সামনে এরকম একটা অপশন আসবে এখানে ডাউনলোড ইউর ডাটা যদি আপনার গুগল অ্যাকাউন্টের কোনো ডাটা আপনি ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো আমরা যেহেতু এটা একবারে ডিলেট করে দিব তাহলে আমরা একটু নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পরে এখানে দেখেন দুইটা অপশন রয়েছে এই দুইটা অপশানে আপনি এভাবে টিকমার্ক দিয়ে দেবেন টিকমার্ক দেওয়ার পরে গেছে আপনাকে যে কাজটা করতে হবে এখানে ডিলিট অ্যাকাউন্ট এটার উপরে একটা ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন তো তারপরে দেখুন এখানে কিন্তু আমাদের যে জিমেলের যে অ্যাকাউন্টটা রয়েছে এটা কিন্তু এখান থেকে একেবারে ডিলেট হয়ে গেছে আপনারা অবশ্যই দেখতেছেন এখানে তো এখানে দেখতেছেন রিকভার ইউর অ্যাকাউন্ট যদি আপনি মনে করেন যে না আপনার জিমেল অ্যাকাউন্টটাকে আপনি আবার রিকভার করতেন বা হয়তো ভুল করে ডিলেট দিয়ে দিচ্ছেন তাহলে এখান থেকে দেখে আবার রিকভার করলে আপনার জিমেল অ্যাকাউন্টটা কিন্তু আপনার আবার চলে আসবে ঠিক আছে তো আমরা যখন এখান ডিলেট করে দিয়েছি তো এটা আমরা রিকভার করবো না এটা ডিলেট হয়ে গেছে ঠিক আছে তো আশা করি বুঝাতে পারছি যদি ভিডিওটা ভালো একটা লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই গুড